সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বেআবেকেবলস সংবাদ শিরোনাম। এই মুহূর্তে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, বললেন মঈন খান। জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, আন্দোলন হবে শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক। এরপর থাকবে কেন্দ্রে জাল ভোটের কথা স্বীকার করে আলোচনায় প্রিজাইডিং অফিসার। জানাবো কুমিল্লায় কপাল পুড়েছে চার এমপির। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে কুমিল্লার ১১টি আসনে চার স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন। এতে কপাল পুড়েছে বর্তমান সংসদের চারজন বড় এমপির। এদিকে নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানালেন জিএম কাদের। সদ্য হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সরকারের নিয়ন্ত্রণে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে গ্রহণযোগ্যতা পাবে না। জানাবো সাতক্ষীরায় ৩০ প্রার্থীর মধ্যে জামানত হারালেন যে ২৩ প্রার্থী। এবং সর্বশেষ জানিয়ে দিব নেতানিয়াহু সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ। ইসরায়েল এবং হামাসের যুদ্ধের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে পদত্যাগের দাবিতে দেশটির সংসদ ভবনে সেনেটের সামনে বিক্ষোভ করেছেন বেশ কয়েক ডজন মানুষ। প্রিয় বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, বললেন মঈন খান। জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, আন্দোলন হবে শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক। সোমবার ৮ জানুয়ারি বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। গত ২৮ অক্টোবর মহাসমাবেশে পণ্ড হওয়া দীর্ঘ দুই মাস দিন পর প্রথমবারের মতো খুলেছে এই কার্যালয়। মঈন খান বলেন, বাংলাদেশের কোটি কোটি মানুষ এই সরকারকে বর্জন করেছেন। গতকাল জনগণ শুধু ভোট বর্জনই করেনি, তারা আওয়ামী লীগের বিদ্যমান কর্মকাণ্ডগুলোকেই বর্জন করেছে। জনগণ যে ভোট বর্জন করেছে এটাই তার প্রমাণ। বিএনপি জনগণের দল এবং জনগণের শক্তিকে বিশ্বাস করে। তিনি বলেন, বিএনপি একটি উদারনৈতিক গণতান্ত্রিক দল। আমরা লগি বৈঠার রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা অন্যায়ভাবে কারো গায়ে হাত দিই না, আমরা শান্তিপূর্ণভাবে রাজনীতিতে বিশ্বাস করি। বিএনপি সিনিয়র এই নেতা আরো বলেন, বিভিন্ন আসনে ১৯৬টি কেন্দ্রের মধ্যে ১৯টি কেন্দ্রে একটিও ভোট পড়েনি। বাংলাদেশে যেখানে নির্বাচনের দিন ভোট প্রদান করা হয় একটি রাজনৈতিক উৎসবে পরিণত হয় নির্বাচনের দিন, সেখানে ওই দিন কোনো লোকই কেন্দ্রে যায়নি, সেখানে ১৯টি কেন্দ্রে একটি ভোটও পড়েনি। এটা প্রমাণ করে ক্ষমতাসীন সরকার এবং নির্বাচন কমিশন প্রহসনের যে নাটক মঞ্চ করেছে গতকাল, সেটি ছিল একটি প্রহসনের নির্বাচন, একটি ভুয়া নির্বাচন। শুধুমাত্র এই নির্দিষ্ট ১৯টি কেন্দ্রই নয়, বাংলাদেশের প্রায় প্রতিটি আসনেই এমন অনেক কেন্দ্রই রয়েছে যেখানে একটিও ভোট পড়েনি, কিংবা সারাদিন হয়তো ১০ থেকে ১২টি ভোট পড়েছে। তিনি আরো বলেন, সরকার ভোটার উপস্থিতি বাড়াতে বিভিন্ন রকমের অপকৌশলের আশ্রয় নিয়েছে। আওয়ামী লীগ নজিরবিহীনভাবে নিজেরাই নিজেদের প্রার্থীদের বিরুদ্ধে ডামি প্রার্থী দাঁড় করিয়েছে এবং নিজেদের মধ্যে কৃত্রিম প্রতিযোগিতা সৃষ্টি করেও ভোটারদের ভোট কেন্দ্রে আনতে পারেনি। সর্বোপরি আওয়ামী লীগ একচেটিয়ে ভোট বর্জন করেছে। এই সরকারের বিরুদ্ধে ভুয়া ভোট এদেশের জনগণ কখনোই মানবে না, এই ভোট কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সবার আগে আগুন সন্ত্রাসের বিচার, তারপর অন্য কাজ। বিএনপি জামাত সবসময় দেশের কল্যাণে কাজ করে, কিন্তু সরকার বিভিন্নভাবে প্রহসনে নির্বাচন করার আগে গাড়িতে আগুন দিয়ে বিএনপি নেতাকর্মীরা যেন জেলখানায় থাকতে পারে তার বন্দোবস্ত করেছিল সরকার। কিন্তু বিএনপি নেতাকর্মীদের চেষ্টায় এই সরকার এবার ব্যর্থ হয়েছে। বিএনপির লিফলেট বিতরণ বা অন্যান্য কার্যক্রম সবকিছু সফল হয়েছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, অচিরেই এই সরকারের বিরুদ্ধে মার্কিন স্যাংশন আসবে, ১০ তারিখের পর থেকে দেখা যাবে কি হয়। কেন্দ্রে জাল ভোটের কথা স্বীকার করে আলোচনায় প্রিজাইডিং অফিসার।
কেন্দ্রে জাল ভোটের কথা স্বীকার করেছেন আব্দুল জলিল নামে লালমনিরহাটে এক ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সমালোচনার মুখে পড়েছেন ওই প্রিজাইডিং অফিসার। রোববার 7 জানুয়ারি লালমনিরহাট 2, আদিতমারি এবং কালীগঞ্জ আসনের কালীগঞ্জ উপজেলার ভুল্লারহাট আশরাফিয়া দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন তিনি। ভোটের দিন সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে এসব স্বীকারোক্তি করেন তিনি। স্থানীয় সাংবাদিকদের দেয়া ওই ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, তারা জোর জবরদস্তি করে আমরা অনুরোধ করেছি, আপনারা এরকম করবেন না, আমাদের পক্ষে সম্ভব নয়, জোর জবরদস্তি করে তাই দুই একটা ভোট বেশি দিয়েছে। জাল ভোট দেওয়ার এমন কোন স্বীকারোক্তিমূলক বক্তব্য এখন নেটদুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ওই কেন্দ্রের 3 নং বুথে রোববার ভোট চলাকালীন সময় বেলা 12টার দিকে জাল ভোট দেওয়ার অভিযোগ ওঠে ওই বুথের সহকারী প্রিজাইডিং কর্মকর্তার কাছে। থাকা ভোটার তালিকার বইয়ের টিক চিহ্নের সাথে ভোটার ব্যালট পেপারের ভোটারের স্বাক্ষর করা সিরিয়ালের গড়মিল পায় স্থানীয় সাংবাদিকেরা। এ সময় ভোটার ব্যালট পেপারের স্বাক্ষর হিসাব করে 209টি পাতা পা গেল। ভোটার তালিকা বইয়ের টিক চিহ্ন হিসেব করে পাওয়া যায় 177টি। এ সময় হিসাবের বাইরে 32টি ভোট কিভাবে পড়েছে এমন প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা। এদিকে খবর পেয়ে টহল পুলিশ ওই কেন্দ্রে গিয়ে দ্রুত সরে যায়। কেন্দ্রের আশপাশে অবস্থান নেয় লোকজন। এ সময় জাল ভোটের বিষয়টি এড়িয়ে গিয়ে লালমনির হাট সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন বলেছেন, আমরা এখানে আছি, খবর পাচ্ছি, তাৎক্ষণিক সেখানে ছুটে যাচ্ছি, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ শান্তিপূর্ণ হয়েছে। অথচ যে 32টি ভোট কিভাবে পড়ল এ বিষয়ে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। কুমিল্লায় কপাল পড়েছে 4 MP-র। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে কুমিল্লার 11টি আসনে 4 স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন। এতে কপাল পড়েছে বর্তমান 4 সংসদ সদস্যের। রোববার 7 নভেম্বর রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন মনিটরিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা এবং কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান। নৌকা নিয়ে হেরে যায় তালিকা রয়েছে সেলিম আহমেদ মেরি, ইউসুফ আবদুল্লাহ হারুন, রাজি মোহাম্মদ, ফখরুজ্জামান এবং অ্যাডভোকেট আবুল হাসান খান। কুমিল্লা 2 হোমনা মেঘনা আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য সেলিমা আহমেদ মেরিকে হারিয়ে জয়ী হয়েছেন হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আব্দুল মজিদ। কুমিল্লা 3 মুরাদনগর আসনে নৌকার প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনকে হারিয়ে জিতেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার। কুমিল্লা 4 দেবিদার আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুলকে হারিয়ে বিজয়ী হয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। কুমিল্লা 5 বোরিংচং ব্রাহ্মণপাড়া আসনে 2 স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আসনটিতে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে 2 স্বতন্ত্র প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল হাসনাত খান তৃতীয় হয়েছেন। এ আসনে জিতেছেন কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ জাহের। তিনি বর্তমান 65,810 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন 61,522 ভোট। নৌকা প্রতীকের প্রার্থী আবুল কাশেম খান পেয়েছেন 22,315 ভোট। নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানালেন জিএম কাদের। সদ্য হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সরকার এর নিয়ন্ত্রণে নির্বাচন হয়েছে, এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। সোমবার 8 জানুয়ারি দুপুরে নিজ নির্বাচনী এলাকা রংপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর 3 আসনে জয়ী হয়েছেন জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রনি। এ আসনে রংপুর 3 মোট 175টি কেন্দ্রে ফলাফল অনুযায়ী জিএম কাদের লাঙ্গল প্রতীকে 81,861 ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারা ইসলাম রানি পেয়েছেন 23,326 ভোট। রংপুর 3 আসনে মোট ভোটার 4,94,768 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,47,472 জন এবং নারী ভোটার সংখ্যা 2,47,294 জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা মাত্র 2 জন। 175টি কেন্দ্র এবং 1,016টি ভোটকক্ষে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।